कभी नीला नीला आसमां था इन रास्तों पर, तेरी एक हंसी के मैं बदले दे दूं जहां भर। गुड मॉर्निंग फ्रेंड्स, अपन बजे सकाल 7:06 আমি একটু ছাদে এসেছি। সকালবেলা ছাদে আসলে সব কিছু একটু, সকালবেলা একটু নতুন সকাল, নতুন সব কিছু, একটু পজিটিভ ফিলিং হয়। পজিটিভ ফিল করার জন্য একটুখানি ছাদে আসলাম। অল টাইম কিছু না কিছু নিয়ে একটা মাথায় নেগেটিভিটি ঘুরতেই থাকে, তো চেষ্টা করি যতটা পজিটিভ থাকা যায়। প্রত্যেকটা মানুষকে এখন যা সিচুয়েশন, পজিটিভ থাকা উচিত। আজকে সারাদিন একটু কাজ আছে, মাথায় তেল দিয়েছি এক গাড়ি, কাজবাজগুলো করে তোমাদের সাথে আবার কথা বলবো। বাই। এই যে ইন্দু বাবু, তার কাজে ব্যস্ত, একটার পর একটা জিনিস নিয়ে ওর ব্যস্ত থাকতেই হয়। এটা পারবে না যেই সেই ওর কান্না শুরু হয়ে যাবে। বাহ, খুলে দিলে কেন, ঠিক হচ্ছে, করো করো। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 12:50, এখন সানঠান সব কমপ্লিট। এবার এই যে আমার পক্কু বাবা বদমাশি করছে, শুধু দুষ্টুমি, ওকে এখন খাওয়াবো। এই একটার সময় ভাত খাবো, ভাত খাই, ওকে ঘুম পাড়াবো, দেন আমরাও খাবো, আবার বিকালে তোমাদের সাথে গল্প করবো। হ্যালো, গুড ইভিনিং, কেমন আছো সব? আমি এই ইমলোকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে একটুখানি এবার ওকে পড়তে বসাবো। তো দেখি একটুখানি বসাই, কারণ একটু একটু করে হ্যাবিট না করালে এখন থেকে প্রবলেম হয়ে যাবে। আর এখন যা প্যান্ডামিক সিচুয়েশান, স্কুল ফিস্কুলে দেওয়ারও কী হবে কিচ্ছু জানি না, তো অল্প অল্প করে বাড়িতে নিজেই শেখাচ্ছি। আর এখন বেশি প্রেশারও দেওয়া যাচ্ছে না, কারণ খুবই ভুগছে, দুদিন অন্তর ছাড়া ছাড়া খুব ভুগছে। আর অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোতে পারছে না এখন বাচ্চারা, একই একটা ওদের প্রেশার, সবসময় ঘরের মধ্যেই সব একই, সবসময় একজন, সব একই মুখ দেখছে, বাচ্চাদের সাথে খেলতে পারছে না, একটু বেরোতে পারছে না, কোনো ইন্টারাকশন হচ্ছে না ওদের। সো খুব বোরিং হয়ে যাচ্ছে ওরা, তার উপরে যদি একটা পড়ার সবসময় প্রেশার করি আরও অসুস্থ হয়ে পড়বে। তো দরকার নেই বেশি প্রেশার করি নাই, মাঝে সাথে একটুখানি নিয়ে বসি, একটুখানি মুখে মুখে পড়াই, মা একটুখানি লেখার প্র্যাকটিসগুলো করাচ্ছি। এখন এইট মান্থ চলছে ওর, তো প্রবাবলি নভেম্বরে ওর 3 বছর কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক তারপরে কী কতটা কোথায় দিই কী করি, চিন্তাভাবনা এখনও করছি। আর অনলাইন ক্লাস আমি করাতে চাইছি না কোনো স্কুলে গিয়ে, কারণ অনলাইন ক্লাসে এখন কিছুই বুঝবে না ওরা। দেখা যাক কী হয়, চলো আমি ওকে পড়াই, একটুখানি তোমার সাথে ওই পড়াশোনাগুলো শেয়ার করবো। টাটা, বাই। টিংকিং টিংকিং দিশিনটা আওয়ান্দা হাপ এবাদা আন্তুয়াই দাই কি তাই মুইন্দা কাই। কি করছো সবাই? এখন রাত 9টা বাজে, আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এমলুকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার 9:30 নাগাদ তোকে খাওয়াবো, তারপরে আমরাও খাবো 10টা নাগাদ। তো এখন হচ্ছে গিয়ে আমি কালকে যেহেতু অফিস আছে, তো আজকে আর বেশি রাত করবো না, কারণ অফিস এখন উইকে রোজ যেতে হচ্ছে না, উইকে 2 দিন করে যেতে হচ্ছে, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য 25% অ্যাটেন্ডেন্স চলছে। তো বেশি রাত করবো না। আর এখন ইন্দু যা দুষ্টুমি করছে, অফিসে যাওয়া মানে মার উপর ছেড়ে খুব চাপের হয়ে যাচ্ছে, মা সত্যি সামলাতে পারছে না। আসলে মারও খুব শরীর খারাপ, ও ওকে রেখে যাওয়া মানে আমার খুব চিন্তা লাগে, সারাদিন দুষ্টুমি সারাদিন দুষ্টুমি করতে থাকি, না দেখলে কেউ বিশ্বাস করবে না যে কি করে, পাগল করে দিচ্ছে একদম। তো আর বেশি রাত করাবো না, তাতে ঘুমিয়ে পড়ুক, সকালবেলা আর ওকে যতটা পারি করে দিয়ে তারপরে আমি বেরোবো। তো চলো আজকের মতন এখানে আমার ভিডিওটা শেষ করলাম। প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লিজ সঙ্গে থেকো, আরও অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা, গুড নাইট, বাই বাই।